গুপ্তিপাড়ার বিশম্বর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্বর বাবু গায়ে একটা মোটা কম্বল, পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি। পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর, একবার কুম্ভীররার জঙ্গলে তাকে ভল্লুককে ধরেছিল, সঙ্গে বন্দুক ছিল না, শুধু কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতে লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে, তার আর উত্থান শক্তি রইল না। আর একবার শম্ভু বিশ্বম্বর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে, সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন, পদ্মার ধারে ছোট ছোট ঝাউ জঙ্গল, উনন ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউডাল কেটে আঁটি মারল, অসহ্য রোদ, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল, এমন সময় দেখলো একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লাফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসলো, দা দিয়ে তার গলা পোঁচ দিতে লাগলো, লাল হয়ে উঠল জল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে, শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। বিশ্বম্বর বাবু ডাক্তার, রুগী দেখতে চলেছেন বহুদূরে, সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস, তার ছোট ছেলে অম্লশূল বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড, সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। বিশ্বম্বর বাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলো, ওহে বাপু, সপ্তগ্রাম কত দূর বলতে পারো? রাখাল বলল, আগে সে তো সাত কোষ হবে, আর সেখানে যাব না, পথে ভীষ্মের হাট মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা, রুগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তিলপিনি খালের ধারে যখন পালকি এলো রাত্রি, তখন 10টা, বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টার অয়েলের শিশির ভেঙে চূর্ণ হয়ে গেল, বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলো, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 কোষ পথ নেমে গেছে, এমন সময় মড়মড় করে ডান্ডা গেল ভেঙে, পালকিটা পড়লো মাটিতে। পালকি হালকা কাঠের তৈরি, বিশ্বম্বর বাবুর দেহটি স্থূল, আর উপায় নেই, এখানেই রাত কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে, শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধ এসে বলল, এই যে কারা আসছে, ওরা ডাকাত সন্দেহ নেই। বিশ্বম্বর বাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আসছিস, বুদ্ধ বললে, বুল্লু পালিয়েছে, পুল্লুকেও দেখছি নে, বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে, ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত, ডাকলেন, শম্ভু। শম্ভু বললেন, আগে? ডাক্তার বললেন, এখন উপায় কি? শম্ভু বললে, ভয় নেই, আমি আছি। ডাক্তার বললেন, ওরা যে 5 জন। শম্ভু বলল, আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্প দিলেন, গর্জন করে বললেন, খবরদার! ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো। তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারল, তারই এক ঘায়ে 3 জন একসঙ্গে পড়ে গেল।
তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, বাকি দুজন দিল দৌড়। তখন ডাক্তারবাবু ডাকলেন, শম্ভু। শম্ভু বললেন, আগে। বিশ্বম্বরবাবু বললেন, এইবার বাক্সটা বের করো। শম্ভু বললো, কেন, বাক্স নিয়ে কি হবে? ডাক্তার বললেন, ওই তিনটে লোকের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ বাঁধতে হবে। রাত্রি তখন অল্পেই বাকি। বিশ্বম্বরবাবু আর শম্ভু দুজনে মিলে তিনজনের শুশ্রূষা করলেন। সকাল হয়েছে, ছিন্ন মেঘের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়েছে। একে একে সব বেহারা ফিরে আসে। বল্লু এলো, পল্লু এলো, বক্সির হাত ধরে এলো বিষ্ণু। তখন তার হৃৎপিণ্ড কম্পমান। স্টিমার স্টিমার আসিছে ঘাটে, পড়ে আসি বেলা, পূজার ছুটির দল, লোকজনের মেলা।